back to my channel. তোমরা সবাই কি করছো? আজকে আমি বানাবো ছানার কেক আর এটা আমার খেতে খুবই ভালো লাগে। তো চলো আমি ছানার কেকটা বানানো শিখেছি আমার কাকির কাছ থেকে। প্রথমে আমি শুকনো গড়ে ছানাটাকে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার দেব সুজি। আমার সুজিটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব চিনির গুঁড়ো। এবার আমি এর মধ্যে দেব সোডা। তোমরা না দিলেও পারো। এবার আমি এলাচ দিয়ে দেব। এবার আমি এটা মাখিয়ে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তেল আর আটা মাখিয়ে নেব। এটাতে আমার আটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে দেবো এর মধ্যে। এবার আমি এর মধ্যে বালি দিয়ে নেব। আমি বালিটা দিলাম কারণ বালি তাড়াতাড়ি গরম হয় এবং আমার কেকটাও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এবার আমি এটা বসিয়ে দেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। এটা হয়ে গেছে। তো এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। এবার এটা আমি নামাচ্ছি। এটা আমি এবার খুলবো, দেখবো কেমন হয়েছে। আমার কেক রেডি হয়ে গেছে। এবার আমি একটা এটা প্লেটে ঢেলে নেব। এটা খুবই সুন্দর হয়েছে। আমি এবার এটাকে সাজাবো কারণ এটা না সাজালেও চলবে, এটা সুন্দরদের জন্য, তাই আমি সাজাবো। এবার আমি আমার পুতুলকে খেতে দিয়ে দেবো। এবার আমি আমার পুতুলকে খাইয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণ বাই।